প্রিয় দর্শক বৃন্দরী, আপনাদের আজকে সুন্দরে সুন্দর একটি দেখাবো। যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট মার্টির ব্রিজ। এখানে অনেক পর্যটক আছে। সময় যাবে আর না। এটি হলো সেন্ট মার্টির একটি পাথর, শেষ নাই, দেখার মতো একটি পরিবেশ। আপনি কিন্তু অবশ্যই এখানে আসুন, মজা পাবেন, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন ছোট ছোট পাথর না ধীরে ধীরে বড় হয়। এ পাশটা থাইল্যান্ড, এ পাশে থাইল্যান্ড। খুব ভালো লাগার জায়গা, মজার একটি জায়গা। সেন্ট মার্টি আসলেও আসার মধ্যে খুবই জনপ্রিয় একটি জায়গা। এই দেখেন শেওলা, এখান থেকে পানি হলো জোয়ারভাটা। এখানে অনেক ভরপুর পানি হয়েছিল, আবার পানি নিচের দিকে চলে গে যাচ্ছে। এখানে সকালের দিকে পানি অথাও পানি পরিণত হয়, আবার 11টা 12টার মধ্যে পানি অনেক দূরে চলে যায়। এটাই একটা দেখার মতো পরিবেশ। এই যে শিউলি দেখতে পাচ্ছেন, এই শিউলি আগে পানি ছিল। এই দেখেন, এটা একটা দেবের একটি পরিবেশ সৃষ্টিকারী। আপনার যদি অবশ্যই আসেন, খুবই ভালো লাগে, আশা রাখি। শেষ নেই, এদিকে খালি পাথর আর পাথর, আমার খুব ভালো লাগছে। মাইরে বুঝি রে, তুই ফোনে কথা কো, তুই অনু হইয়া থাকা আই ছিল ঘুরবার নিকে, তোরা হইয়া থাকিস। অনেক পর্যটক এখানে আসে, এটাকে বলা হয় সেন্ট মার্টি। ওই যে বীজ, লক্ষ লক্ষ কোটি কোটি পাথর, দেখার মতো একটি পরিবেশ।
ভয়া ভয় ছবি উঠতেছে।